নমস্কার, আমি আজ আপনাদের চিড়ের পোলাও করে দেখাবো। চিড়ের পোলাও লাগবে কিছুটা চিড়ে, আলু, আর তার সাথে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, লবণ, চিনি, দুটো তেজপাতা, একটু বাদাম, ঘি, সাদা তেল। পাত্রে তেল নিয়ে, তেলটা গরম হয়ে এলে লম্বা লম্বা করে আলু কেটে আলুটা তেলের মধ্যে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আলুটা তুলে রাখুন। ওই তেলের মধ্যে আদা দিলাম, আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া একটু ভালো করে নাড়তে হবে, মশলাটা মিশাতে হবে মশলার সাথে। দুটো তেজপাতা দিলাম, মশলাটা হয়ে গেলে ওরা যেন সে চিড়েটা দিয়ে দিলাম ওর মধ্যে, মশলার মধ্যে। কিশমিস, আলু ভাজাটা ভালো করে তার সাথে চিড়েটার সাথে মেশাতে হবে। এবার ওর চিড়েটার মধ্যে লবণ, স্বাদ মতো মিষ্টি, ঘি আর একটু গরম মশলা দিয়ে পুরোভাবে জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু ঢিমে আছে, একটু মিশিয়ে নিলাম, ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে স্বাদ মতো হয়। ভালো করে জিনিসটা চিড়েটাকে ভালোভাবে সবার সঙ্গে মিশিয়ে তার মধ্যে একটু বাদাম দিলাম লাস্টে, ভালোভাবে মিশিয়ে নামিয়ে রেখে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হলে পরিবেশন করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আমার এই চিড়ের পোলাও, পোলাওয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে পরিবেশন করে খাইয়ে সব দেখবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন। নমস্কার।